আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি দেবাশীষ সোম। শুরুতে দেখে নেব সংবাদ শিরোনাম। ভয়াবহ বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে জনসাধারণকে বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর অনুরোধ কাছাড় জেলা প্রশাসনের। শিলচরের তারাপুর, শিববাড়ি, বেতুকান্দি ও রংপুর এলাকার নদীবাদ প্রতিরোধে যুদ্ধকালীন তৎপরতা জল সম্পদ বিভাগের। কাছাড়ে বন্যা পরিস্থিতির অবনতি। শিলচর অন্নপূর্ণা ঘাটে সন্ধ্যা থেকে স্থিতাবস্থায় বরাক নদীর জল। সুনাই উত্তর কৃষ্ণপুর ও দক্ষিণ কৃষ্ণপুরে শিলচর আইজল সড়কে বরাক নদীর জল। মধুরা জলস্ফীতি, আটকে পড়া লোকেদের উদ্ধার কার্যে ময়দানে সেনাবাহিনী। বাজারে চলে এলো অত্যাধুনিক ডিজিটাল সিস্টেমের ব্রাভিয়া X75K সিরিজের সোনি টিভি। শিলচরের জনপ্রিয় ব্যবসায়িক প্রতিষ্ঠান শিলংপট্টের পদ্মা অ্যাপ্লায়েন্সেসে সোনি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ব্রাভিয়া X75K সিরিজের অত্যাধুনিক সুবিধাযুক্ত এই টিভি বাজারজাত করা হয়েছে। শিলংপট্টের পদ্মা অ্যাপ্লায়েন্সেসে শোরুমে এই টেলিভিশনটি গ্রাহকদের জন্য বাজারজাত করা হয়েছে। অত্যাধুনিক ডিজাইনের ডিজিটাল সিস্টেমের এই টিভিতে রয়েছে নানা ধরনের সুবিধা। তাই দেরি না করে এই টিভি ক্রয় করতে আজই চলে আসুন শিলচর শিলংপট্টের পদ্মা অ্যাপ্লায়েন্সেসে। বিস্তারিত বিটিএন সংবাদে। ভয়াবহ বন্যা পরিস্থিতি, বিপজ্জনক অবস্থায় প্রেক্ষিতে কাছাড় প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর অনুরোধ। বরাক ও তার শাখা নদীগুলোর জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে। এদিকে বরাক ও তার শাখা নদীগুলোর জলস্তর বৃদ্ধি পাওয়ায় কাছাড় জেলার অনেক গ্রাম প্লাবিত হয়েছে। কোনো কোনো জায়গায় বন্যার জল বাঁধের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপজ্জনক এই পরিস্থিতিতে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলাশাসক কীর্তি জল্লি জনসাধারণকে বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর অনুরোধ জানিয়েছেন। এদিকে জরুরি সাহায্যের জন্য জনসাধারণ 1077 টোল ফ্রি নাম্বারে অথবা 03842234005 নম্বরে যোগাযোগ করতে পারবেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। मैं आपकी जिला उपायुक्त कीर्ति जली बोल रही हूँ। आप जैसे जानते हैं दिमा हसाव में बहुत सारा बारिश हो रहा है, पानी हर जगह फ्लडिंग हो रहा है, हर नदी का लेवल बढ़ चुका है, हमारे एस्टिमेटेड लेवल से काफ़ी क्रॉस हो चुका है। अभी भी मैं देखती हूँ लोग शॉपिंग कर रहे हैं, ये ब्रिज के पास में रोड्स के काम पे, ब्रिजेस के काम पे, डाइक के काम पे आके देख रहे हैं। ऐसे करेंगे तो हम आपको हेल्प नहीं कर पाएंगे। जिन लोगों के घर में पानी घुसा है उनको छोड़ के अभी और किसी को बाहर आने की ज़रूरत नहीं है, एक्सेप्ट एसेंशियल सर्विसेज। सारे लोगों को मैं रिक्वेस्ट करती हूँ आप अंदर रहिएगा, बाहर किसी भी रोड में सेफ नहीं है। जितना रोड पे आप गाड़ियाँ जा रहे हैं उतना रोड पे प्रेशर हो रहा है एंड अननेसेसरली सिंकेज हो रहा है। ये मैं आप सभी से रिक्वेस्ट कर रही हूँ। दिस इज ऑल्सो अ स्पेसिफिक ऑर्डर फॉर द एंटायर डिस्ट्रिक्ट। एनी बडी हु इज नॉट ऑन एसेंशियल सर्विस एंड एनी बडी जिनको एसेंशियल सर्विस नहीं चाहिए वो अपने घर में रहे। हमारे सिलचर में बहुत सारा स्टोरीड हाउसेज है, उनके घरों में पानी नहीं घुसा है। आप लोगों को बाहर आने की ज़रूरत नहीं है। आप टीवी देखते रहिएगा, मीडिया में आता रहेगा। जिनके घर में पानी घुसा है उनको हमको हेल्प पहुंचा नहीं पा रहे बिकॉज ऑफ ट्रैफिक जैम्स, बिकॉज रास्ता बंद है, बिकॉज रोड में ब्रीचेस हो रहे हैं। मैं ये
अपील कर रही हूँ आप सभी को, ये प्लीज़ शेयर कीजिएगा कि जिसको कोई काम बाहर नहीं है अभी बाहर ना जाए, एंड कोई काम शुड बी ओनली रिलेटेड टू एसेंशियल सर्विसेज, बाकी सब कैंसिल कर सकते हैं। आप घर में रहिएगा प्लीज़, वी विल नॉट बी एबल टू एड्रेस योर नीड्स। अगर आप बाहर ऐसे ही टाइम पास कर रहे हैं तो हम आपको हेल्प नहीं कर सकते। जा रहे हैं, स्कूल स्टूडेंट्स कैन स्टे इनडोर्स, अभी कोई रोड यूज़ करने की ज़रूरत नहीं है। अदर देन एसेंशियल सर्विसेज आई रिक्वेस्ट प्राइवेट एस्टेब्लिशमेंट्स ऑल्सो टू नॉट ओपन अप फॉर दिस रीज़न कि लोग आ रहे हैं, शॉपिंग कर रहे हैं, सब रोड्स में रिस्क है। 1-2 days का मामला है, आज रात को भी बारिश एक्सपेक्टेड है। ये पास होने के बाद वी कैन बी फ्री। आई एम रिक्वेस्टिंग एवरीबडी, अनलेस इमरजेंसी सर्विस पे ना हो, आप प्लीज घर से बाहर मत निकलिए। गुणमान सम्मत অপটিক্যাল পণ্যের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শিলচর অপটিক্যাল হাউস। এখানে সব ধরনের চশমার ফ্রেম এবং লেন্স পাওয়া যায়। চোখের যাবতীয় চিকিৎসার জন্য আপনার হাতের কাছে রয়েছে অপটিক্যাল হাউস। এখানে কম্পিউটারাইজ অত্যাধুনিক মেশিনের সাহায্যে চক্ষু পরীক্ষা করা হয়। শিলচর ওয়াওয়েল পয়েন্টে রয়েছে আমাদের অপটিক্যাল হাউস। সব বয়সের সব ধরনের চক্ষু রোগের চিকিৎসা করা হয়। এখানে সুলভ মূল্যে চশমা পাওয়া যায় এবং কন্ট্যাক্ট ল্যান্সও পাওয়া যায়। অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা চশমার পাওয়ার ল্যান্স বসানো হয়। এখানে প্রতিদিন চক্ষু বিশেষজ্ঞরা রোগী দেখেন। আসামের অবসরপ্রাপ্ত জয়েন্ট ডিরেক্টর অফ হেলথ সার্ভিস, চক্ষু বিশেষজ্ঞ এবং শিলচরের বিশিষ্ট সার্জন ডাক্তার বিমল জ্যোতি দেব শিকদার নিয়মিত রোগী দেখেন। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9864515184 অথবা 9435072494। আমাদের ঠিকানা অপটিক্যাল হাউস, ভাওয়েল পয়েন্ট, শিলচর। আমাদের আরও একটি নতুন শাখা অপটিমার্ট শীঘ্রই শুরু হতে যাচ্ছে। তার ঠিকানা হচ্ছে রাঙ্গিরখাড়ি কুঞ্জলতা বিবাহ আসরের ঠিক বিপরীতে। চোখ অমূল্য সম্পদ, চোখের যত্ন নিন, সুরক্ষিত থাকুন। বরাক নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় তারাপুর, শিববাড়ি, বেতুকান্দি, রংপুর এলাকার নদীবাঁধ প্রতিরোধে ঝাঁপিয়ে পড়েছেন জল সম্পদ বিভাগের কর্মীরা। রিপোর্ট। বরাক নদীর জলস্তর বুধবার সকাল থেকে তীব্র গতিতে বাড়তে থাকায় তারাপুর, শিববাড়ি, বেতুকান্দি ও রংপুর এলাকায় নদীবাঁধ প্রতিরোধে ঝাঁপিয়ে পড়েছেন জল সম্পদ বিভাগের কর্মীরা। বিশেষ করে বেতুকান্দিতে নদী বাঁধে সামান্য ফাটল দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে জল সম্পদ বিভাগের কর্মীরা মাটি ভর্তি বস্তা বসিয়ে এই ফাটল প্রতিরোধ করেন। এদিকে বেতুকান্দি এলাকায় থাকা কিছু কিছু অংশে নদী বাঁধের ওপর দিয়ে জল প্রবেশ করে ওয়াটার ওয়ার্কস রোড সহ আশপাশ এলাকাকে প্লাবিত করেছে। এছাড়াও শিলচর অন্নপূর্ণা ঘাট, তারাপুর ইএনজি কলোনির রাইস মিল এলাকা, রায়গড়, নাগাটিলা সহ কয়েকটি এলাকায় বরাক নদীর জল পূর্ত বিভাগের সড়কের ওপর দিয়ে প্রবেশ করে আশপাশ এলাকাকে প্লাবিত করেছে। এদিকে বরাক নদীর জলস্তর বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জল সম্পদ বিভাগের আধিকারিক দেবব্রত পাল বলেন, কিছু কিছু এলাকায় পূর্ত বিভাগের সড়কের ওপর দিয়ে বরাক নদীর জল প্রবেশ করছে। বেতুকান্দির নদীবাঁধ প্রতিরোধ করতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নদীবাঁধ ভাঙনের সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন তিনি। সম্ভব ট্রাই করছি যাতে আমরা ওভারটপটা স্টপ করতে পারি। আর ইম্পর্টেন্ট কথা হলো যাতে আমাদের কোনো ব্রিজ না হয়, ভাঙলে পড়লে প্রবলেম। ওভার এখন জল বাড়ছে, কিছু কিছু জায়গাতে ছুঁচুঁ করছে, ওভারটপ হতেও পারে। বস্তা আমরা দিচ্ছি, যতটুকু সম্ভব ওভারটপকে রোধ করার জন্য চেষ্টা করছি। কিন্তু কিছু কিছু জায়গাতে পিডব্লিউডির সড়ক ওভারটপ হচ্ছে, যেটা আমাদের হাতে নেই। সড়ক হচ্ছে, ওভারটপ হচ্ছে, আমাদের দায়িত্ব আমি যথাসম্ভব চেষ্টা করি, মানে বাঁচানোর জন্য চেষ্টা করছি। আর যদি ওভারটপ হয়ও, সে ওভারটপ হলেও প্রবলেম নেই যদি বাঁধ না ভাঙে। তবে কি ওইটা ওই আমাদের বেতুকান্দি এলাকাতেই সড়ক ওভারটপ করছে? না নেই, অনেক জায়গাতে ভাঙাডোর একটু একটু আপনার রাস্তার ওভারটপ করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেগুলো পিএমজিএস এর যে রাস্তাগুলো আছে এগুলো একটু একটু করছে। আমাদের ডাইকের মধ্যে শুধু এই ডাইকটাই অল্প অল্প করছে, আর বাকি পিএমজি এর রাস্তাগুলো করছে। তো যেগুলো করছে এগুলো ওরা মহিষা বিলে জলগুলো পড়বে, কিন্তু বাঁধ ভাঙলে পড়ে ক্রিটিক্যাল হয়ে যাবে। কিন্তু আমরা কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছি। কাছাড় জেলায় বুধবার বন্যা পরিস্থিতির অবনতি, নতুন নতুন এলাকা প্লাবিত। শিলচর অন্নপূর্ণা ঘাটে বুধবার বিকেল থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বরাক নদীর জল স্থিতাবস্থায়। রিপোর্ট।
কাছাড় জেলায় বুধবার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন নতুন এলাকা বন্যার জলে প্লাবিত হয়েছে। ঘরবাড়িতে জল প্রবেশ করায় বিভিন্ন আশ্রয় শিবির সহ নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করেছেন বন্যা আক্রান্তরা। এদিকে বরাক নদীর জল বুধবার বিকেল পর্যন্ত বাড়তে থাকায় শিলচর শহরের কিছু এলাকা প্লাবিত হয়েছে। তবে বুধবার বিকেল 5টা থেকে অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর স্থিতাবস্থায় রয়েছে। বুধবার সন্ধ্যা 7টায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর ছিল 21.46 মিটার। এখানে বরাক নদীর বিপদ সূচক চিহ্ন রয়েছে 19.83 মিটারে। বুধবার সকাল 7টা থেকে অন্নপূর্ণা ঘাটে প্রতি ঘন্টায় বরাক নদীর জল দ্রুত গতিতে বাড়ছে। বিকেল 4টা পর্যন্ত জলস্তর বৃদ্ধি অব্যাহত ছিল, তবে বিকেল 4টা থেকে সন্ধে 7টা পর্যন্ত জলস্তর স্থিতাবস্থায় রয়েছে। সন্ধ্যা 7টায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর ছিল 21.46 মিটার। জল সম্পদ বিভাগের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। উপরে বাড়তে থাকে, এখন বর্তমানে রেঞ্জটা একটু কমে একে আসে লাস্ট ঘন্টা 4টা 5টা। ফোরকাস্ট যেটা ছিল, ফোরকাস্ট প্রথমে ছিল সেন্ট্রাল ওয়াটার কমিশনের পাওয়া অনুযায়ী আপনার 21.23, তারপরে আবার এটা মোটিফাই করে ওরা 12টার সময় মানিয়েছে 21.80। এখন ওরা আবার আমার নতুন একটা ইয়ে দিয়েছে আমাদের যে 21.55 হতে পারে সন্ধ্যা 6টায়, ট্রেনটা কম আছে আগের তুলনায় কম আছে। তার মানে বোঝা যাচ্ছে যে উপরে মনে হয়তো একটু উপরে এখন অবধি একটু ভালো, আমাদের উপরের রিভারগুলো একটু ভালো আছে। ভয়ের তো দেখুন বন্যা হয়েছে, ভয় তো হবেই, কিন্তু ভয় করার সঙ্গে সঙ্গে এখন মোকাবিলার জন্য পাবলিক সতর্কর সঙ্গে একটু সাহসও রাখতে হবে। দুর্যোগের লোক তো কেউ কিছু করতে পারবে না, যদি ওয়েদার ভালো থাকে, যদি ওয়েদার ভগবান যদি ইয়ে করে বৃষ্টি যদি না হয় আশা করতে পারি মোটামুটি আমরা হয়তো একটু আশেপাশে গিয়ে হয়তো থামবে। বাজারে আসলো অত্যাধুনিক ডিজিটাল সিস্টেমের ব্রাভিয়া X75K সিরিজের সোনি টিভি। শিলচরের দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে বুধবার সন্ধ্যায় সোনি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ব্রাভিয়া X75K সিরিজের অত্যাধুনিক সুবিধাযুক্ত এই টিভি বাজারজাত করা হয়েছে। এর মধ্যে পার্ক রোডের উৎস ইলেকট্রনিক্স নামের শোরুমে এই টেলিভিশনটি গ্রাহকদের জন্য বাজারজাত করা হয়। অত্যাধুনিক ডিজাইনের ডিজিটাল সিস্টেমের এই টিভিতে রয়েছে নানা ধরনের সুবিধা, তাই দেরি না করে আজই চলে আসুন শিলচর পার্ক রোডের উৎস ইলেকট্রনিক্সে টিভিটি ক্রয় করতে। বিভিন্ন স্থানে বাঁধের উপর দিয়ে শিলচর শহরে ঢুকছে বরাক নদীর জল, প্লাবিত বহু অঞ্চল আতঙ্কের মধ্যে রয়েছেন শহরবাসী। এবার বন্যার কবলে পড়েছে শহর শিলচর। বুধবার বরাকের জলস্তর ব্যাপক বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন স্থানে বাঁধের ওপর দিয়ে শিলচর শহরে নদীর জল প্রবেশ করছে। বিশেষ করে শহরের মালুগ্রাম, অন্নপূর্ণা ঘাট, তারাপুর, নাথপাড়া, শিববাড়ি, মধুরবন্দ, বেরেঙ্গা, উত্তর কৃষ্ণপুর এসব অঞ্চল দিয়ে বরাক নদীর জল খুব দ্রুত গতিতে শহরে প্রবেশ করছে, যার দরুন আতঙ্কের মধ্যে রয়েছেন শহরবাসী। ইতিমধ্যে বহু স্থানে ঘরবাড়িতে জলমগ্ন হয়েছে। তারাপুর অঞ্চলের বাসিন্দারা জানান, প্রায় এক দশকে এ ধরনের বন্যা দেখেননি তারা। নদীর জলস্রোত ব্যাপক বৃদ্ধি পাওয়ায় এবং শিলচর শহরে জল প্রবেশ করায় অজানা আতঙ্কের মধ্যে রয়েছেন তারা। শিববাড়ি রোড দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধেরও দাবি জানিয়েছেন। এছাড়া বন্যা কবলিত এলাকার মানুষদের জেলা প্রশাসনের তরফে যাতে প্রয়োজনীয় সহযোগিতা করা হয় এই আবেদন জানান শহরবাসী। বুধবার শিলচর শহরে জল প্রবেশ করায় মালুগ্রাম, তারাপুর, শিববাড়ি রোড অঞ্চলে প্রচুর ঘরবাড়ি জলমগ্ন হয়েছে।
তারাপুর শিববাড়ি রোড। এখন জলের পজিশনটা কি? জলের পজিশন এখন খুবই ভয়াবহ অবস্থা। যতদিকে জল আছে মানে সব দিকেই শিববাড়ি রোডে আপনি দেখতে পারবা, ক্যামেরা ঘুরাইলে সবে দোকানের উপরে দিকে জল যায়। এখানে আমার এক বরকলা এমএলএ যে আসলা কিশোরনাথ, তারা তান বাসার উপরে দিকে জল যার। এখানে সাইডে রাজারমন বাসভান্ডার আছে, তারা দোকান ওভারফ্লো করিয়া জল যার। এখানের মধ্যে দিকে সাইডে কিরণ ইন্ডাস্ট্রি আছে, এখানে বান ফাটিয়া ওয়ালে ফাটিয়া জল যার। এখানে মানে বহুত ভয়াবহ অবস্থা। এখানে যে কোনো সময় ওয়াল বান ভাঙতে পারে, ভাঙলে এই সাইডের দিকে পুরা শিববাড়ি রোড লগে এদিকে করিমগঞ্জ রোড আছে, এদিকে সব জায়গা খুব পুরো প্লাবিত অবস্থা হয়ে যাব। মানে এখানে খুব আতঙ্কের সিচুয়েশনে হইয়া দাঁড়াইছে। কালকে তো এটাই আসেন না এরকম? কালকে এখানের মধ্যে জলটা জাস্ট একদম বিন্দুমাত্র লিক হইয়া হইয়া বাড়াতে আসেন, আজকে ডেটে পুরো ছুটে বারো, মানে ছুটে বারো আর কি। এটা কি নদীর জল না? এগুলো পুরো নদীর জল, বরাক নদীর জল। আপনার পিছিয়েই বরাক নদী আছে, আপনি দেখাইতে পারবা ওই জায়গাতে গেলেও আপনারা, আমরা দেখাইতে পারবো কোন জায়গায় কীরকম জল লিক হয়, আপনারা দেখতে পারবা। এটা এখন জলের পজিশনটা কি? জল তো বাড়ে। আচ্ছা, জলটা বাড়ার আগে তো মোটামুটি বান্ধের মোটামুটি বাঁধ করা অল্প অল্প মাটি বস্তা দিয়েছে, কিন্তু এগুলো তো কোনো কাজেও দিছে না। তখন দেখা যাক এমএলএ পিছন না তার বাটা সাইডে দিয়া জল অনবরত বাড়িয়ে দিতেছে। নদীর জল, নদীর জল মানে ওভারফ্লো হইয়া ওদিকে যা, ওভারফ্লো হইয়া বাইরে যেতেছে, কিন্তু কোনো প্রোটেকশন নাই। হ্যাঁ, তারা তো এমএলএ নাদের বাসার ভিতরে এটা ঠিক আছে, ঘরের ভিতরে বাইরে দিয়া তো কম সে কম তারা প্রোটেকশন যদি করত তাহলে তো জলটা ওভারটেক করে আনলা রাস্তার উপর দিকে জল যায়, রাস্তার উপর দিয়ে জল যায়। এদিকে যদি জল যদি ক্রমশ বাড়িয়ে যেতে থাকে তো এদিকে বাড়িঘর শক্তি ঘর খারাপ লাগবে। নবপল্লী আছে, রাধাগোবিন্দ কলোনি, ভিআইপি লেন, সুকান্ত পল্লি, তারপরে লোকনাথ গলি, এরকম অনেক গলি জলে পুরো ডুবাইল আছে। আর এখানে আমরা সামনে, আমরা বাসার সামনে দোকান, দোকানগুলোও পুরো আটু জলের উপরে, আটু জলের উপরে এগুলা দোকান আছে। এখানে যদি শিলচর শহরের দুই নম্বর, এক নম্বর ওয়ার্ড প্লাস তিন নম্বর ওয়ার্ড, তিনটা ওয়ার্ডের মধ্যে একটা পাম্প দেওয়া হয়েছে। এখানেও একটা নতুন আর একটা পাম্প দেওয়ার লাগে আমরা সরকারের কাছে আবেদন করি, আর যাতে এখানেও আর একটা বড়ো পাম্প দিলে আমরা গনিয়ালার সুদগেটের সামনে, তাহলে আমরা গনিয়ালার যে জলটা, এই জলটা নিষ্কাশন নদীতে ফেলানো যাইব। এখানে সব থেকে মালুগ্রাম বৃহত্তর এরিয়ার লাগিয়া এখানেও যে খবরস্থান আছে মুসলিম সমাজের যে খবরস্থান, এবং এখানে শ্মশানের একটা মন্দির আছে, এই সমস্ত জায়গা প্রচুর জল, মানে কয়েক মিটার জল হইব, যার লাগিয়া মানে সমস্ত মালুগ্রামের বৃষ্টির জমা জলে এখানে ফ্লাড হয়ে যায়। যদি প্রশাসনে যদি এখানে একটা পাম্প দেওয়া হয় তাহলে এই জলটা নদীতে ফেলাইলে এখানের মানুষের রেহাই পাইব। এটাই আমার সরকারের কাছে আবেদন। আমি ফ্লাড কন্ট্রোলের ইঞ্জিনিয়ারের সাথে আলোচনা করছি, তাই কইছেন ঠিক আছে এখানে একটা পাম্প দেওয়া যাইব, তাইলে আমি তাহলে কইছি যে এখানে আমরা লেখিয়া লইয়া আপনার কাছে আইব। আমরা মালুগ্রাম অঞ্চলের গনিয়ালা বৃহত্তর স্বার্থে এই খবরস্থানও আজকে যদি মারা যায় মানুষ তাহলে এখানে খবরস্থানও খবর দেওয়া যেত না, জলে ডুবাই দিয়েছে। যার লাগিয়া এই এই আমরা মালুগ্রামের স্বার্থে এই পাম্পটা দেওয়ার লাগিয়ে আবেদন করছি।
এটা হলো তারাপুর নাথপাড়া নাথপাড়া এখন জলের পজিশনটা কিটা পজিশন তো সকাল থেকে তো প্রচন্ড বাড়ে আচ্ছা আনলিমিটেড এখন বর্তমানে আমরার ঘরে প্রায় প্রায় ঘরে কমর জলের মতন আচ্ছা কালকে কতটুকু আসিল জল কালকে তো হাঁটু জলের নিচে আসিল হ্যাঁ হঠাৎ করে জল বাড়ে মানে প্রচন্ড এটা তো মানে অ্যাকসেপ্টেবল নয় মানে এরকম বাড়ে ১২-১৩ বছর মানে এখন জলের পজিশন আপনি হয়তো খুব ভালো খুব দ্রুত গতিতে পারে পণ্য হয়েছে না সরি ১৭ হয়েছিল আর ২০০৪ প্রচুর হয়েছিল সাজো 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 সা
খান জুয়েলার্স ঐতিহ্যের অঙ্গীকার। সোনাই সমষ্টির উত্তর কৃষ্ণপুর ও দক্ষিণ কৃষ্ণপুরের শিলচর আইজল জাতীয় সড়কের উপর দিয়ে বইছে বরাক নদীর জল। অস্বাভাবিকভাবে বরাক নদীর জলস্রোত বৃদ্ধি পাওয়ায় সোনাই সমষ্টির উত্তর কৃষ্ণপুর ও দক্ষিণ কৃষ্ণপুর অঞ্চলে শিলচর আইজল জাতীয় সড়কের উপর দিয়ে বইছে জল। উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ড এলাকায় বাঁধের উপর দিয়ে মঙ্গলবার থেকেই বরাকের জল প্রবেশ করছে। তবে বুধবার জলস্তর বৃদ্ধি পাওয়ায় জাতীয় সড়কের প্রায় 500 মিটার এলাকা জলমগ্ন। সড়কের উপর দিয়ে ছোট যানবাহন চলাচল করতে পারছে না। কার্যত যে কোনো সময় যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে এই সড়কের। এদিকে বুধবার সকাল থেকে দক্ষিণ কৃষ্ণপুরের সোনাবাড়ি ঘাট বাইপাস পয়েন্ট এলাকায় নতুন করে বরাকের জল প্রবেশ করে সড়কের উপর দিয়ে বইছে। ব্যাপক জলস্রোতের ফলে সড়কের পিচ উঠে গেছে, এই স্থানেও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে। এদিকে সোনাবাড়ি ঘাট সোনাই সড়কের সোনাবাড়ি ঘাট দ্বিতীয় খণ্ড এলাকায় বরাকের জল সড়কের উপর দিয়ে বইছে, আশপাশের ঘরবাড়ি ডুবে যাচ্ছে। বরাক নদীর জল মণিপুরি বস্তি দামালিয়া মণিপুরি বস্তি হয়ে আমাদের এখানে দক্ষিণ কৃষ্ণপুরে এই জায়গাতে এসে সোনাবাড়িঘাটে বাইপাস আমাদের সোনাবাড়িঘাট যে ব্রিজ আছে এই ব্রিজে ওভার ব্রিজে ক্রস করে রাস্তা ক্রস করে রাস্তাটা গাড়ি চলাচল করেছিল, কিন্তু এখন বর্তমানে গাড়িটা নদীতে পুরো জাম হয়েছে এবং কারবারটা এখানে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আর কিছু সময় পরে আমাদের মনে হয়েছে এখানে দক্ষিণ কৃষ্ণপুর পরে এক সব ফ্যামিলি ফ্ল্যাট এফেক্টেড হয়েছে এবং সোনাবাড়িঘাট দক্ষিণ কৃষ্ণপুর। মধুরা নদীর চোখ রাঙানি অব্যাহত, উধারবন্দের বন্যার আটকে পড়া লোকেদের উদ্ধার করতে ময়দানে সেনাবাহিনী। বিপদসীমার উপরে বইছে মধুরা নদী, ক্রমে জটিল রূপ ধারণ করছে উধারবন্দ বন্যা পরিস্থিতি, ক্রমে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। টানা বর্ষণের ফলে বন্যায় কবলে উধারবন্দের বহু গ্রাম, 6 মাইল, হজপুর 5 মাইল, দয়াপুর উধারবন্দ বাজার এলাকা, পাথারিয়া দেববস্তি কেচরিগুল দয়াপুর চলিতাকান্দি দেবপাড়া ময়নারবন্দ লাঠিগ্রাম গুলেরের পাড়া প্রভৃতি এলাকা ইতিমধ্যেই বন্যার জলে প্লাবিত হয়েছে। মঙ্গলবারের পর বুধবার নতুন করে প্লাবিত হয়েছে বিভিন্ন গ্রাম। বুধবার সকাল থেকে 4 লেনের VIP সড়কের উপর দিয়ে বইছে বন্যার জল। জলের প্রবল স্রোত কিছু সময়ের জন্য এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়, যদিও ঝুঁকি নিয়ে একাংশ গাড়ি VIP সড়ক দিয়ে চলাচল করতে দেখা যায়। উধারবন্দের সার্কেল অফিসার ঋতুরাজ জানান, উধারবন্দ এলাকায় 10,000-এর অধিক লোক বন্যার কবলে পড়েছে। বন্যার জলে আটকে পড়া লোকদের উদ্ধারের জন্য অভিযান চলছে বলে জানান তিনি। এছাড়া বন্যায় দুর্গতদের জন্য প্রশাসনের তরফে উধারবন্দের JC গার্লস হাই স্কুল DNHS স্কুলে ত্রাণ শিবির খোলা হয়েছে বলে উল্লেখ করে তিনি আরও বলেন, JC গার্লস হাই স্কুলের শিবিরে বরখোলা কেন্দ্রের বন্যাক্রান্তরা আশ্রয় নিলেও DNHS স্কুলে শরণার্থীরা আশ্রয় নিয়েছেন। বন্যাক্রান্তদের জন্য পানীয় জলসহ প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসনের তরফে নেওয়া হয়েছে। এদিকে বন্যা পরিস্থিতির জেরে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে উধারবন্দে। বাজারে শাক সবজি সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতি দেখা দিতে পারে এমন আশঙ্কা তারা করছে জনমনে। এদিকে বুধবার বিকেলে জলে আটকে পড়া বহু লোকে উদ্ধার করে সেনাবাহিনী। এদিনের উদ্ধার অভিযানে উধারবন্দ থানার OC প্রদীপ হালুই, ASI পিপুল পাল ও উধারবন্দের সার্কেল অফিসার ঋতুরাজ বরদলৈ জলে উদ্ধারের দলে নেতৃত্ব দেন। জলের এই যে জলটা অবাধিক রাস্তার উপর দিতে এটার কারণে আমরা জেনারেল যাতায়াত যেগুলো আছে সব কিছু বন্ধ হয়ে গেছে। বর্তমানে প্রশাসন এখানে বন্ধ করে গেছে আগে, যেহেতু এই কালভার্ট যেটা আছে দেখা যায় এটা মেবি ভাঙিয়ে দিতে পারে কারণ জলের ফোর্স প্রচুর। তো এটা লেগে সবার কাছে অনুরোধ, আপনারা ওই রাস্তাটা ইউজ করতে পারবা, এটা দিকে আপনারা যদি যাতায়াত না করেন যত সময় অত সময় ভালো, জলটা কমলে পরে তখন আপনারা কোন জায়গা এটা মধুরা এটা লগিয়া অ্যাকচুয়ালি মধুরা ফুলোর নদী যেটা আছে মধুরা নদীর জলে এদিকে ধাক্কা দিছে। আর এই জায়গাটার নাম হইল গিয়া উদারবন 6 মাইল বাগার পা। ভাসছে করিমগঞ্জের নানা এলাকা, আশ্রয়ের খোঁজে বানভাসীরা, শরণার্থী শিবিরে মানুষের ঢল। প্রতি ঘন্টায় বৃদ্ধি পাচ্ছে করিমগঞ্জ কুশিয়ারা নদীর জলস্ফীতি।
প্রতি মুহূর্তে পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এদিকে শ্যামাপ্রসাদ রোডে ইতিমধ্যে কুশিয়ারা নদীর জল ঢুকে অসংখ্য বাড়িঘর প্লাবিত হয়েছে। কুশিয়ারার জল বিপদসীমার ওপর দিয়ে বইছে, আতঙ্কের মধ্যে সরিষার জনগণ। ইতিমধ্যে করিমগঞ্জ শহর তথা উত্তর করিমগঞ্জের বেশ কয়েকটি গ্রামে নদী বাঁধের ওপর দিয়ে কুশিয়ারার জল প্রবেশ করতে শুরু করেছে। এদিকে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান এবং বানভাসীদের সঙ্গে কথা বলেন এবং বিধায়ক তার প্রতিক্রিয়া তুলে ধরেন। এদিকে গোটা শহরটাই এক প্রকার জলের তলায় চলে গিয়েছে, চারিদিকে শুধু জল আর জল। জলসম্পদ বিভাগের পক্ষ থেকে বিসর্জন ঘাটে বালুর বস্তা বিছিয়েও শহর এলাকায় জলের প্রবেশ বন্ধ করা সম্ভব হচ্ছে না। শহর লাগোয়া বিভিন্ন জনপদে বন্যার জল ঢুকে পড়ায় ঘরবাড়ি ছেড়ে শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বন্যাক্রান্তরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের 5টি স্কুলে আশ্রয় শিবির খোলা হয়েছে। শিবিরে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানা গেছে। পুরাতন স্টেশন রোড, চরবাজার, পূর্ববাজারের মতো ব্যবসায়ী এলাকা প্লাবিত হয়ে পড়েছে। শহরের নীলমণি রোড, স্টিমার ঘাট, দেওপুর, দাসপট্টি সহ বিভিন্ন এলাকায় বসতঘরে জল প্রবেশ করেছে। ইতিমধ্যেই বিভিন্ন স্কুলে শিবিরে আশ্রয় নেন বন্যাক্রান্তরা। মোট 5টি শিবিরে আশ্রয় নিয়েছেন কয়েক শতাধিক বন্যাক্রান্ত লোক। বন্যা আক্রান্ত এর মধ্যে দেখা যায় যদি করিমগঞ্জ জেলায় ইতিমধ্যে আমি দেখতে পেলাম যেটা যে প্রত্যেকটা জায়গা দিয়ে নদীর জল ঢুকছে। আপনি দেখুন যে তাহলে দেখতে পারবেন যে এই বিশেষ করে এদিক থেকে কুশিয়ারা নদীর জল প্রায় সরিষার দিকে ঢুকছে, ইভেন এখনই ঢুকছে, পুরো একদম উপর দিকে প্রবাহিত হচ্ছে। সে ব্যাপারে ডিসির সঙ্গে যোগাযোগ করি এবং অন্তত সেইগুলো বন্ধ করতে হবে। যদিও আমাদের বিশেষ করে ওয়াটার রিসোর্স মিনিস্টার বলছেন যে 70% আমাদের বন্যা কমে গেছে, বিশেষ করে দেখা যায় যদি তাহলে আমি দেখতে পারবো যে প্রত্যেকটা জায়গায় হু হু করে জল বাড়ছে। আজকে দেখা যায় যদি তাহলে প্রত্যেকটা ঘন্টায় 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার করে নদীর জল বাড়ছে। সেই সময় মানুষ আতঙ্কিত এক নম্বর কথা। আপনি দেখেন যে মানুষ ঘর থেকে বেরিয়ে এসছে, এগুলো যদি বন্ধ করা না যায় যদি তাহলে এইভাবে জল ঢুকে যায় তাহলে আমি মনে করি যে অন্তত আজকে বা কালকের মধ্যে এই অঞ্চল প্লাবিত হয়ে যাবে। এবং গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি হচ্ছে গিয়ে যে সেগুলিকে কীভাবে এক্সটেন্ড করা অর্থাৎ সেগুলো কীভাবে বন্ধ করা। অর্থাৎ আমি মনে করি যে এই জিনিসগুলো যদি বন্ধ করা যায় যদি তাহলে অন্তত নিশ্চয়ই আমাদের এই অঞ্চলটা সুরক্ষিত থাকবে। এবং করিমগঞ্জ জেলায় দেখা যায় যে বিভিন্ন জায়গা দিকে বাঁধের উপর দিকে জল যাচ্ছে, সেগুলো যদি আমাদের ডিপার্টমেন্ট যদি ঠিকঠিকভাবে ব্যবস্থা নেওয়া যায় যদি এবং ঠিকঠিকভাবে যদি ব্যবস্থা নেয় তাহলে নিশ্চয়ই আমরা এই বন্যার থেকে অন্তত কিছুটা হলেও আমরা মুক্তি পাবো। মরিয়া বাঁধ আছে আর সুইচ গেট আছে, সুইচ গেট রিপেয়ার হয় নাই প্রায় 12 বছর থেকে। ফ্লাড কন্ট্রোলের টোটাল গাফিলতির জন্য এই জলটা ঢুকছে। ফ্লাড সুইচ গেটের নিচটা একদম অকেজো হয়ে গেছে, নিচ দিকে সুইচ গেটের নিচ দিকে জল ঢুকছে। বান্ধর কাম 20 বছরের পরা হওয়া নাই, এই সুইচ গেটের এই প্লেটটা আছে সেটা চেঞ্জ করা নাই, এইটো কারণে জলময় আছে। নেপালি সম্প্রদায়ের লোকেদের ডি ভোটার তকমা চেপে না দেওয়ার আইনি প্রক্রিয়া নিশ্চিত করেছে রাজ্য সরকার 27তম গোর্খা ত্রিবার্ষিক সম্মেলনে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। আজ বাক্সায় আয়োজিত আসাম গোর্খা সম্মেলনের 27তম ত্রিবার্ষিক কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসাম গোর্খা সম্মেলন প্রতিষ্ঠার পর থেকে সমাজের কল্যাণে যে ভূমিকা পালন করেছেন তার জন্য সম্মেলনকে কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী। গোর্খা সম্প্রদায়ের ক্ষমতায়নের রূপরেখা প্রস্তুত করার অনুরোধ জানান হিমন্ত বিশ্ব শর্মা। গোর্খাদের অর্থনৈতিক, শিক্ষা ও সাহিত্যের উন্নয়নে আসাম সরকার সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতি পূরণে অঙ্গীকারবদ্ধ বলে জানান মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার ইতিমধ্যে গোর্খাদের নাগরিকত্বের নামে বৈষম্য বন্ধে ব্যবস্থা নিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, গত 1 বছরে আমার সরকার দায়িত্ব নেওয়ার পর আমি এই বিষয়টি নিশ্চিত করেছি যে আর কোনো নেপালি সম্প্রদায়ের লোকেদের ডি ভোটারের অপমান চেপে দেওয়া না হয় এবং যে সকল ইতিমধ্যে ডি ভোটার হয়ে আছেন তাদের নাম আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে ডি তকমা মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। গোর্খা উন্নয়ন পরিষদকে ক্ষমতা দিয়ে গোর্খা জনজাতির সার্বিক উন্নয়নে
কর্ম পরিকল্পনা প্রস্তুত করা হবে বলে জানান তিনি। আজকের সম্মেলনে গোর্খা আদিবাসীর উন্নয়নে 25 কোটি টাকা অনুদান ঘোষণা করা হয়েছে। সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী ইউজি ব্রহ্ম, মন্ত্রী অশোক সিংহল, বিটিসির প্রধান নির্বাহী সদস্য প্রমোদ বড়ো, বিধায়ক যথাক্রমে গণেশ লিম্বু, জয়ন্ত মল্লবড়ুয়া, ভাস্কর শর্মা, ভূপেন বড়ো, আসাম গোর্খা ছাত্র সংগঠনের সভাপতি আর পি শর্মা সহ অর্জুন ছেত্রী সহ অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অসমৰ নেপালী গোর্খাসকল অসমীয়া জাতীয় জীৱনৰ এক অবিচ্ছেদ্য অংগ আৰু তেওঁলোকক কোনো কাৰণতে বিদেশী বোলা উচিত নহয়। আনকি গোর্খাসকলে জাতীয় কংগ্ৰেছত নহয় আজাদ হিন্দ ফৌজতো এক গুরুত্বপূর্ণ ভূমিকা লৈছিল। এই কারণ নেপালী লোকসকলের সমৃদ্ধ ইতিহাস আর অবদানে অসমৰ ভাষা, কলা, কৃষ্টি, সংস্কৃতি আর আমার জাতীয় জীবন সমৃদ্ধ হয়েছে। যা এটা বছরত আমার সরকারে দায়িত্ব লওয়ার পিছত আমি এইটো কথা নিশ্চিত করছো যে আরো যাতে কোনো নেপালী সম্প্রদায় লোকের মাজত দি ভোটারর অপমান জাপি দিয়া নহয়। আৰু যিসকল ইতিমধ্যে দি ভোটার হৈ আছিলে তেওঁলোকৰো নাম আইনী প্ৰক্ৰিয়াৰ মাজেৰে আমি আঁতৰ কৰাৰ বাবে ইতিমধ্যে যাবতীয় নিৰ্দেশ দিছো। গোর্খাসকলৰ সামাজিক সমস্যা সমাধানৰ বাবে আমি গোর্খা ডেভেলপমেণ্ট কাউন্সিল গঠন কৰিছিলোঁ। পুঁজিৰ অসুবিধাৰ কাৰণে গোর্খা ডেভেলপমেণ্ট কাউন্সিলে এতিয়াও বিভিন্ন দিশত আগবাঢ়িব পৰা নাই। আমাৰ গোর্খা সন্মিলনী, গোর্খা ছাত্র সন্থা, গোর্খা ডেভেলপমেণ্ট কাউন্সিল, আমাৰ গোর্খা সমাজৰ বিধায়কসকলৰ লগত আলোচনা কৰি আমি গোর্খা সমাজৰ আৰ্থ সামাজিক বিকাশৰ বাবে আমি বিভিন্ন ব্যৱস্থা হাতত ল'ব লাগিব। শিলচরের বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই দীপায়ন পরিক্রমা করছেন বিভিন্ন অঞ্চল। বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। জল সম্পদ বিভাগের কর্মীদের সঙ্গে নিয়ে বুধবার দাসপাড়া, তোপখানা, রায়গড়, তারাপুর, শিববাড়ি সহ বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। এদিকে বানভাসীদের উদ্ধার করতে এদিন বিভিন্ন স্থানে উদ্ধার অভিযানে নামেন সিআরপিএফ, এসডিআরএফ বাহিনী। এদিকে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বন্যার্তদের জন্য গ্রহণ করা ত্রাণ সামগ্রী সহ অন্যান্য পদক্ষেপের কথা তুলে ধরেন। গত 3 দিন থেকে আমি সহ আমার অনেক কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টির আমরা সবাই মিলে পরিদর্শন করছি। প্রথম দিনে আপনারা জানেন যে গুয়াহাটি ছিলাম, পরবর্তীকালে শিলচর এসে শিলচরের বিভিন্ন ওয়ার্ডে যেসব জায়গায় ফ্লাড এফেক্টেড সেগুলো পরিদর্শন করি, তারপর কনকপুর ডিপিতে যাই, পরের দিন অম্বিকাপুর ডিপিতে পুরো নৌকো করে আমরা পরিদর্শন করে দেখে এসেছি যে এখানে কোনো ব্যবস্থা আছে কিনা, পাম্প করে যদি জল বের করা যায়। ওয়াটার রিসোর্স বা সরকার পক্ষ থেকে অক্লান্ত পরিশ্রম করে লোকেদের রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি ধন্যবাদ জানাই শিলচর কনস্টিটিউয়েন্সির সকল জনসাধারণকে যেভাবে তারা কোঅপারেশন করছেন। আমাদের ত্রাণ শিবিরগুলো খোলা হয়েছে, ত্রাণ শিবিরগুলোতে একদম যুদ্ধকালীন তৎপরতায় আমরা লক্ষ্য করেছি। গতকালকে শিলচর মিউনিসিপ্যাল বোর্ড অনেক ল্যাট্রিন বাথরুম বানিয়ে দিয়েছে, রেশনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আমি ইতিমধ্যে দাসপাড়া হয়ে যে জায়গায় ভাঙার সম্ভাবনা রয়েছে সেখানে ব্যাগ ট্যাগ দিয়ে এইমাত্র চলে আসলাম এখানে। তোপখানা অঞ্চলে জল প্রবেশ করছে সেগুলো পরিদর্শন করে এখানে এই মুহূর্তে রয়েছে, আবার বেরেঙ্গাতে চলে যাবো। শহরে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা এইভাবে করছেন বলে কিছু একটা জায়গাতে যদি 2-4 জন যদি কোনো ধরনের কোনো অসাধু কাজ করার চেষ্টা করেন তাহলে ডিসি মহোদয়কে জিজ্ঞেস জানানোর জন্য একটা নাম্বার দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করার জন্য আপনাদেরকে অনুরোধ রাখছি। সেকশন যেখানে এখানে আমরা লক্ষ্য করেছি যে অনেক বালি বা
মাটি এনে ব্যাগগুলো ভরা হচ্ছে। সেখানে আমি এক ঘন্টা অনেক ছিলাম, এখানে জায়গার মাটি কেটেও ভরার চেষ্টা করা হচ্ছে যাতে এই ব্যাগগুলো গিয়ে দিয়ে প্রোডাকশন করা যায়। দিন থেকে রাত পর্যন্ত এই কাজগুলো আমরা করে যাচ্ছি। কলোনিতে এই মুহূর্তে এখানের জন্য অন্তত পক্ষে 500 ব্যাগ রেডি করার জন্য আমি এই মুহূর্তে বলে আসছি, সে ব্যাপারে আমি নিজেও পদক্ষেপ নিচ্ছি। সোনাই বিধানসভা সমষ্টির 18টি গ্রাম বন্যায় প্রভাবিত হয়েছে, বন্যাক্রান্তদের খোঁজ নিয়েছেন বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া। সোনাই সমষ্টির 18টি গ্রাম বন্যার কবলে পড়েছে। বুধবার সমষ্টির বেশ কয়েকটি গ্রাম পরিদর্শন করে জানালেন স্থানীয় বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া। এদিন উত্তর কৃষ্ণপুর, দক্ষিণ কৃষ্ণপুর, ধামালিয়া, সোনাবাড়িঘাট, ধনেহরি, সাতকড়াকান্দি, ঝাঞ্ঝারবালি এসব এলাকা পরিদর্শন করেন বিধায়ক। বন্যায় ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দেন। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, জেলা প্রশাসনের সাথে আলোচনা করে তাদের প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী ও গবাদি পশুর খাদ্যের ব্যবস্থা করা হচ্ছে। এ পর্যন্ত সোনাইয়ের 18টি গ্রামের প্রায় 4000 মানুষ বন্যার কবলে পড়েছেন, প্রয়োজনীয় আশ্রয় শিবির খোলা হচ্ছে। বিধায়কের সাথে পরিদর্শনকালে এআইইউজিএফের জেলা কমিটির সভাপতি শামিনুল হক বরভুইয়া, সোনাইয়ের সভাপতি খালিদ হাসান লস্কর সহ পঞ্চায়েত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বন্যাক্রান্ত এলাকার মধ্যে আমার সোনাই সমষ্টির উত্তর কৃষ্ণপুর, দক্ষিণ কৃষ্ণপুর, সাতকড়াকান্দি, ঝাঞ্ঝারবালি, তুন্দুরকান্দি, বিশেষ করে এইসব এলাকা এফেক্টেড হয়েছে। ন্যাশনাল হাইওয়ে যেটা আমাদের শিলচর আইজল রুট সেটাও এফেক্ট হয়েছে, সোনাই রুট এফেক্ট হয়েছে, সোনাবাড়িঘাট এফেক্ট হয়েছে। প্রত্যেকটি অঞ্চল সকাল থেকে আমি পরিদর্শন করছি, দলীয় কর্মকর্তা সবাই একসঙ্গে আমরা মিলে আমরা প্রত্যেকটা স্পটে গিয়ে দেখছি। এই মুহূর্তে আমি ঝাঞ্ঝারবালি আনোয়ারপাড়ে আছি, এখানে বাঁধ ভেঙে গিয়েছে ঝাঞ্ঝারবালিতে। আর যে অবস্থা আমার হিসাবে আজকে রাত্রের মধ্যে এই অঞ্চল পুরো অঞ্চল প্লাবিত হয়ে যাবে। জেলা প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা টেম্পোরারি কয়েকটা ক্যাম্প করেছি প্রত্যেকটি অঞ্চলে, যেখানে সুবিধা সেখানে আমরা যতটুকু পারছি জনসাধারণকে সঙ্গে নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। প্রশাসন যথেষ্ট সহযোগিতা করছেন, জেলা সব প্রশাসন। এখন পর্যন্ত যদি বলেন আপনি 18টি গ্রাম প্রায় জলমগ্ন এই মুহূর্তে, রেভিনিউ ভিলেজ হিসাবে যদি বলা যায়। আর জিপি হিসাবে বললে 4টা জিপি মেজর এফেক্টেড, উত্তর কৃষ্ণপুর, দক্ষিণ কৃষ্ণপুর, সোনাবাড়িঘাট, সাতকড়া। ক্যাম্পে মানুষ আছে, এখন পর্যন্ত ক্যাম্পে প্রায় 3000 লোক আছে। এখন পর্যন্ত আমরা 60টা ক্যাম্প করেছি, বাকি আরও অন্তত 7-8টা ক্যাম্প আজকে রাত্রের মধ্যেই ডেভেলপ করবে। যেখানে ক্যাম্পের সুবিধা নেই সেখানে আমরা টেম্পোরারি শেড দিয়ে ক্যাম্প তৈরি করে দেব। শিলচর শহরবাসীকে পানীয় জল পৌঁছানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন পিএইচই কর্মীরা, সহযোগিতার আহ্বান কর্মচারীদের। জীবনের ঝুঁকি নিয়ে শিলচর শহরবাসীকে বিশুদ্ধ পানীয় জল পৌঁছানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছেন পিএইচই কর্মীরা। দুর্যোগের এই সময় এসব কর্মচারীদের সহযোগিতার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানালেন পিএইচই কর্মচারী সংস্থার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল চৌধুরী। বুধবার বিটিনের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, 1989 সালে বরাক নদীর জলস্তর এতটা বৃদ্ধি হয়েছিল, প্রায় 33 বছর পর বরাকের জলস্তর সেই সীমায় পৌঁছেছে। শিলচর শহরবাসীকে বিশুদ্ধ পানীয় জল পৌঁছানোর লক্ষ্যে সীমিত সংখ্যায় থাকা পিএইচই কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে সদরঘাটের বার্জে কাজ করছেন। প্রতিদিন কমেও যাতে একবার করে জল পৌঁছানো যায় তার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তারা। এর জন্য শহরবাসীর সহযোগিতা কামনা করেন বিশ্বজিৎ পাল চৌধুরী। পুলিশ ইউনিফর্ম পরে গাড়ি থেকে চাঁদা আদায় করতে গিয়ে আসল পুলিশের হাতে ধরা পড়ল নকল পুলিশ। পুলিশের ইউনিফর্ম পরে গাড়ি থেকে চাঁদা আদায় করা নকল পুলিশকে আটক করল আসল পুলিশ। মঙ্গলবার গভীর রাতে ধলাই থানাধীন হাওয়াইথাং খুলিছড়া বস্তির আমতলাতে চারজনের নকল পুলিশের দল পণ্যবাহী গাড়ি থামিয়ে চাঁদা আদায় করছিল। ধলাই থানার ওসি কপিল দেবনাথ দলবল নিয়ে টহল দিচ্ছিলেন। এদিকে বুঝতে না পেরে নকল পুলিশের দল আসল পুলিশের গাড়িকে আটকায়, তবে তিনজন পুলিশের গাড়ি বুঝতে পেরে পালিয়ে যায়। ধরা পড়ে সত্যেন্দ্র দাস নামের নকল পুলিশ। ধৃত সত্যেন্দ্র দাস জানায় তার সাথে ছিল নিধু দাস, প্রভাত বৈষ্ণব এবং নিরঞ্জন রায়। বুধবার আটক সত্যেন্দ্র দাসকে ধলাই পুলিশ শিলচর আদালতে পেশ করে। পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে। আমি রাস্তা চেঞ্জ হয়েছে, পুলিশ ড্রেস তোমার খেয়েছে, খেয়েছে তালাহুরি আছে, যাদব জানিছে সত্যেন্দ্র দাস বাড়ি কোন যাত করছে তো তুমি পুলিশের ড্রেস লাগাইয়া তুমি চান্দা কালেকশন করো না? নাই বাবা, এখানে দিনটা লাগিয়া
পাচারের পথে অবৈধ সার বুঝায় চারটি বলেরো পিক আপ ভ্যান আটক করে রাতাবাড়ি পুলিশ, আটক চার। বিরাট সাফল্য পেল রাতাবাড়ি পুলিশ। করিমগঞ্জ জেলার আসাম মিজোরাম সীমান্তবর্তী এলাকার ছোট বহির্বন্দে পাচারের পথে সার বোঝাই চারটি বলেরো পিকআপ ভ্যান আটক করে রাতাবাড়ি পুলিশ। গোপন খবরের ভিত্তিতে রাতাবাড়ি থানার ভারপ্রাপ্ত ওসি উত্তম অধিকারী দল নিয়ে ওত পেতে থাকেন এবং এএস ওয়ান ওয়ান, ইসি ওয়ান এইট ওয়ান নাইন, এমজেড জিরো এইট ফাইভ থ্রি সেভেন জিরো, এমজেড জিরো এইট ফোর সেভেন থ্রি ফাইভ এবং আরও একটি নম্বরবিহীন বলেরো পিকআপ ভ্যান আসলে তাতে তল্লাশি চালিয়ে অবৈধ সার জব্দ করেন। পুলিশ গাড়িগুলোকে আটক করে এবং সেই সঙ্গে গাড়ির চারজন চালককেও আটক করে। ধৃত চারজনের মধ্যে তিনজন মিজোরামের এবং একজন কার্বি আংলংয়ের বাসিন্দা। বুধবার ধৃতদের করিমগঞ্জ আদালতে পেশ করে রাতাবাড়ি পুলিশ। লাস্ট নাইট আমার একটা ইনফরমেশন আসছিল যে আমার যেটো ইন্টারস্টেট বর্ডার আছে আসাম আর মিজোরাম, এই ইন্টারস্টেট বর্ডারের পৰা ইউরিয়া সার ইলিগেলি মিজোরামলৈ লৈ যোৱাৰ এটা কুচকাণ্ড চলি আছে। আমি গম পাই আমাৰ যিটো ইণ্টাৰেষ্টেড বৰ্ডাৰ এটা বিঅপি আছে, বিঅপি আমি পুলিচ পাৰ্চনেলক জনাই থৈছিলোঁ আৰু লাষ্ট নাইট তেওঁলোকে চাৰিখন গাড়ী ডিটেইন কৰি আমাক খবৰ দিয়ে। আমি গৈ চাৰিখন গাড়ীৰ লগতে দুশ চৌব্বিছ বস্তা যিবিলাক ইলিগেলি ইউৰিয়া সাৰ আছিলে তেওঁলোকে মিজোৰামত লৈ যাব চেষ্টা কৰিছিলে আমি চিজ কৰোঁ। লগতে গাড়ীত থকা চাৰিজন ড্ৰাইভাৰকো আমি এপ্ৰিহেণ্ড কৰোঁ আৰু এই সংক্ৰান্তত এটা কেছ ৰেজিষ্টাৰ অলৰেডি কৰা হৈছে। করিমগঞ্জ জেলার কায়স্থগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু, গুরুতর আহত আরও একজন। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় করিমগঞ্জ জেলার কায়স্থ গ্রামে মৃত্যু হল দুজনের, গুরুতর আহত হয়েছেন আরও একজন। এদিন সকাল ছটা নাগাদ দুর্ঘটনাটি সংঘটিত হয়। বাটুইয়া থেকে শিবসাগরের উদ্দেশ্যে যাওয়া গাড়িটি কায়স্থগ্রাম রেলক্রসিংয়ের ডান দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় মানুষরা দুর্ঘটনার পর একজনকে গাড়ির ভেতর থেকে বের করে আনলেও অন্য দুজনকে বের করে আনা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে নীলামবাজার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং একটি এক্সকেভেটর দিয়ে দীর্ঘ দু ঘন্টা চেষ্টা চালিয়ে গাড়ি থেকে মৃত দুই যুবক জাকির হোসেন এবং আলী হোসেনের মৃতদেহ উদ্ধার করে। অন্যদিকে গুরুতর আহত মাহিন উদ্দিনকে হাসপাতালে পাঠানো হয়। মানুষ তিনজন আছিল, একজন একজন হসপিটাল পাঠাইছিল। জেসিবি দিয়ে মানুষ বাইর করছে, মানে বন্যা পরিস্থিতির জন্য 19 মে সব রকম সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করলো মাতৃভাষা ঐক্যমঞ্চ। বন্যা পরিস্থিতির জন্য 19 মের সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করল মাতৃভাষা ঐক্যমঞ্চ। তবে সকাল সাড়ে ছটা এবং দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিটে স্থায়ী শহীদবেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন সহ সন্ধ্যা ছটায় প্রদীপ প্রজ্বলন করা হবে। তাছাড়া উধারবন্দের প্রত্যেকটি শরণার্থী শিবিরে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে মাতৃভাষা ঐক্যমঞ্চের তরফে। নমস্কার, মাতৃভাষা ঐক্যমঞ্চ উধারবন্দের একটি বিশেষ ঘোষণা। বন্যার কারণে আমরা আগামী 19 মে অর্থাৎ আগামীকালের যে বিভিন্ন অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা পরিবেশন করব বলে পরিকল্পনা গ্রহণ করেছিলাম, সেই সব সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা বাতিল বলে ঘোষণা করলাম এবং সকাল সাড়ে ছটায় আমাদের স্থায়ী ভাষা শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করে দুপুর দুটো বেজে পঁয়ত্রিশ মিনিটে আমাদের স্মরণিকা তর্পণ আনুষ্ঠানিক উন্মোচন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব মাল্যদান করে এবং সন্ধেবেলা
আমাদের ভাষা শহীদ মিনারে পাদপদ্মে 11টি প্রদীপ প্রজ্বলন করে আমরা দিনটি উদযাপন করব। তৎসঙ্গে বন্যাপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের হাতে কিছু খাবারের ব্যবস্থা করে দিয়ে আমরা দিনটি উদযাপন করব। এইভাবেই আমরা আমাদের এবারের 19-এর অনুষ্ঠান পালন করব এবং প্রত্যেক ঘরে ঘরে সন্ধেবেলা 11টি প্রদীপ প্রজ্বলন করার জন্য মাতৃভাষা ঐক্যমঞ্চ উদারমন্দির পক্ষ থেকে বিনম্র অনুরোধ রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আশ্রম রোডের কীর্তনের মাঠে কৈবর্ত উন্নয়ন পরিষদের তরফে বন্যাপীড়িত লোকেদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বরাক উপত্যকা কৈবর্ত উন্নয়ন পরিষদের উদ্যোগে আশ্রম রোড কীর্তনের মাঠে বন্যায় পীড়িত অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রায় 600 জন লোকের মধ্যে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল, লবণ সহ অন্যান্য জিনিসপত্র তুলে দেওয়া হয়। বুধবার আশ্রম রোড কীর্তনের মাঠ ও মালিনী বিলের বন্যা পীড়িত লোকেদের মধ্যে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় কৈবর্ত উন্নয়ন পরিষদের তরফে। বন্যা পীড়িত লোকেদের খোঁজ খবর নেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সাংসদ রাজদীপ রায় সহ বিজেপির কর্মকর্তারা। এছাড়া কৈবর্ত উন্নয়ন পরিষদের তরফে বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় বন্যায় লোকেদের মধ্যে সামগ্রী বিতরণ করা হবে। এদিনের কার্যসূচিতে অংশগ্রহণ করেন কৈবর্ত উন্নয়ন পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরী, প্রাক্তন সভাপতি অঞ্জন চৌধুরী সহ পরিষদের অন্যান্য সদস্যরা। সামান্য একটা সাহায্যের হাত বাড়াইছি। এখানে যারা বন্যা পীড়িত আছে, আমরা আশ্রম রোড এলাকা মালিনী বিল এবং আমরা বরাক পীড়িত যেগুলো জায়গাতে বন্যা পীড়িত, বিশেষ করে আমরা বেশিরভাগ কৈবর্ত মানুষ যেগুলো দিয়ে বন্যা পীড়িত বেশি এফেক্ট হয়েছে, আমরা প্রত্যেক জায়গায় যাইমু। আজকের থেকে আমরা শুরু করছি মিশন, আমরা প্রত্যেক জায়গাতে একটা সামান্য সাহায্যের হাত বাড়াইমু, যাতে কৈবর্ত মানুষের কাছে বিশেষ করে যারা বন্যা পীড়িত এবং তারা একটা মেসেজ যায় যে আমরা তার পাশে আছি এবং আগামী দিনেও তার পাশে। সাহায্যটা বড় কিচ্ছু না, সবচেয়ে বড় ব্যাপার হইলো তার পাশে থাকাটা। এই দুর্দিনের মধ্যে সবাই আমরা পাশে থাকতাম এবং আমি এই নিউজ চ্যানেল মারফত সবাই আমার সাংসদ বিধায়কের অনুরোধ রাখি যেন তারা পাশে দাঁড়ায় এবং এই দুঃসময়ে তারা সঙ্গে থাকে। আজকে কতজন হবে? উনি শিলচর হাইলাকান্দি কলিমগঞ্জে উদ্যোগ নিয়েছে, যাদের ঘর ডুবি আছে এবং যারা ডুবছে না তাদেরও দৃষ্টি দিচ্ছে। আজকে তুলনগরে প্রায় 600 মিলের এই গরিব মানুষ যারা অসহায় তাদেরকে দান করছেন। আর আগামী দিনে প্রায় 300 পরিবার আছেন মালনী বিলে, ঘর দরজা তারা ডুবছে জলে, তাদেরকে আগামী দিনে 3টার সময় হইব। আর বিশেষ করে সুদীপবাবু যেটা বলছে, আমাদের মাননীয় বিধায়ক বর্তমান বন্যা পরিস্থিতিতে অস্বাভাবিক হারে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সরব সিপিআইএম কাছাড় জেলা কমিটি, জেলা শাসককে স্মারকপত্র প্রদান। বর্তমান বন্যা পরিস্থিতির সুযোগ নিয়ে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে কিছু অসাধু ব্যবসায়ী, এতে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। এ নিয়ে সরব হলো সিপিআইএম কাছাড় জেলা কমিটি। বিষয়টি নিয়ে বুধবার জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকপত্র প্রদান করেন সংগঠনের কর্মকর্তারা এবং শীঘ্রই এ ব্যাপারে বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানান। তাছাড়া যুদ্ধকালীন তৎপরতায় পাহাড় লাইনে ধস অপহরণ করে রেল যোগাযোগ স্বাভাবিক করাসহ মেঘালয়ের সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান সংগঠন। বিটি নিউজ শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। ভয়াবহ বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে জনসাধারণকে বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর অনুরোধ কাছাড় জেলা প্রশাসনের। শিলচরের তারাপুর, শিববাড়ি, বেতুকান্দি ও রংপুর এলাকার নদীবাদ প্রতিরোধে যুদ্ধকালীন তৎপরতা জল সম্পদ বিভাগের। কাছাড়ে বন্যা পরিস্থিতির অবনতি, শিলচর অন্নপূর্ণাঘাটে সন্ধ্যা থেকে স্থিতাবস্থায় বরাক নদীর জল। সুনাই উত্তর কৃষ্ণপুর ও দক্ষিণ কৃষ্ণপুরের শিলচর আইজল সড়কে বরাক নদীর জল। মধুরা জলস্ফীতি, আটকে পড়া লোকেদের উদ্ধার কার্যে ময়দানে সেনাবাহিনী। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সাবধানে থাকুন, ভালো থাকুন।